দেখাইতে চাইলা চোখ তোমার, পাবলিক দেখলো অন্য কিছু, রাতে হবে স্বপ্ন দোষ, সকালে করবে হিসু। তো চলো গাইস, আগে ইন্ট্রোটা দিয়ে নেই, তারপরে বস্তির মেয়েদেরকে রোস্ট করব। তো হে গাইস, কেমন আছেন আপনারা? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন এন্ড দেখুন মেয়েদেরকে আমি কিভাবে লাড়াচাড়া গুলো দিই। আর হ্যাঁ, তোমাদের ভালোবাসার কারণে 5000 সাবস্ক্রাইব আমার কমপ্লিট হয়ে গেছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাকে 10000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেয়। আর আমার পাশে থাকো এবং আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো তোমরা। সো লেটস গো, লাড়াচাড়া শুরু করা যাক। আচ্ছা, আপনার এত উঁচু উঁচু পাহাড় পর্বত, সত্যি একটা কথা বলেন তো, আপনার এই উঁচু উঁচু পাহাড় পর্বতের পিছনে কয়টা ছেলের হাত? আরে মুশারেফ ভাই, আপনি আমাকে শয়তান বলতেছেন কেন? আমি তো সত্য কথাই জিজ্ঞাসা করছি। পারলে আপনাকে বলতে বলেন আপনার পাহাড় পর্বতের পিছনে কয়টা ছেলের হাত। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর কমেন্ট করে বলো এরপর আমি কাকে নিয়ে রোস্ট করব। তিনের উপর কাওয়া, আসলে ওইসব কি আপনার ডাব নাকি বেলুন আর ফুটকা? আসলে রাসেল ভাই সত্যি কথা, এরা মানুষ না, এক একটা উম্যান। এই পাহাড় পর্বত আপুটাকে নিয়ে এক লাইন গান লিখছি, তোমরা সবাই শুনে যাও গানটা। দুধ তো হার কিসি কি পাস হতা হ্যায়, লেকিন সব দুধ ওয়ালে নহীঁ হতা হ্যায়। তো চলো নতুন পর্বে চলে যাই, আর নতুন পর্বে রয়েছে নতুন একটি ভিডিও। তানবীর, তানবীর, ও তানবীর, তুমি জানো না শিরোপা তোমার প্রেমে পড়তে, সেই খবর রাখো না, মান সম্মান হারাইছে, লজ্জা শরম ডুবাই। আয় হায়, আমিই তো প্রেমে পড়ে গেলাম। হে শিরোপা, তোমার নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে যাও, তোমাকে নিয়ে খেলতে যাব। নো নো সরি, তোমাকে নিয়ে ঘুরতে যাব। তোমাকে দেখার পর আমার অবস্থা হয়ে গেছে পুরো সালমান শাহর মতো। আরে শিরোপা, তোমার জন্য এখন আমি এডিটটাও ভালোভাবে করতে পারতেছি না, এডিট বক্সে ঝামেলা শুরু হয়ে গেছে এখন, যার কারণে ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলোও আসতেছে না, আর ভিডিওটাও তেমন ভালো হচ্ছে না। হাই হাই, এই পাগলগুলোকে যে কোথায় পাবো। সো গাইজ, ভিডিওটা এই পর্যন্ত, কি ভিডিওটার বড় করতে পারছি না, কারণ আমার এডিট বক্স অনেক ঝামেলা হয়েছে, যার কোনো ভিডিওটা আমি তোমাদেরকে ভালোভাবে বানিয়ে দেখাতে পারলাম না, এবং তোমরা মনে হয় ভিডিও থেকে এনজয় বা আনন্দ কোনো কিছু উপভোগ করতে পারোনি। সো ভিডিওটা জানি কারো কাছে ভালো লাগে, তাও অবশ্যই একটা লাইক করে দেবো, আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। তো নেক্সট কোনো ভিডিওতে আবারও ধামাকা থাকার কিছু নিয়ে হাজির হবো। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই। অ্যান্ড শিরোপা, তোমাকে নিয়ে আবারও রোস্ট হবে, ভালো থেকো।